আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পদার্থবিজ্ঞান, মধুপুর শহীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্লাসটা আমরা শুরু করবো। দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে তাপগতিবিদ্যা, আর তাপগতিবিদ্যা পদার্থবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এই তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের যে শাখা তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। তো আমাদের এই সেকেন্ড পার্টের ভিতর শুরুর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি তথা কাজকে সম্পূর্ণরূপে যদি আমি তাপে পরিণত করি অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করি, তাহলে তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক হবে। এখন এই অপশনের ভিতরে যেটা বলে গেছে সেটা হলো তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক। এখন কাজকে যদি আমি W দ্বারা প্রকাশ করি, তাপকে যদি আমি কিউ দ্বারা প্রকাশ করি, অনেক বইয়ের ভিতরে দেখবে যাকে তাপকে এইচ দ্বারা প্রকাশ করছে, তো এখানে কাজ হলো W, তাপ ও পরিণাম চলাম কিউ। তো এই অপশনের ভিতরে আমি যদি সমানুপাতিক চিহ্নটা করে দিই W কত যে কিউ, এই যে টাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা, এটার নাম হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক সমতা। এটা হলো একটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই অপশনের ভিতরে আমরা একটু মডিফাই করে ভুলে নিয়ে আসতে পারি এটাকে, যে যে ইকুয়াল টু হচ্ছে আমাদের W/Q। এখন এই W হচ্ছে কাজ, কাজের একক হচ্ছে জুল, আর কি হচ্ছে হলো তাপ, তার একক হচ্ছে ক্যালোরি। তাহলে আমার আশা হলো জুল পার ক্যালোরি। তো এই অপশনের ভিতর তাপ যান্ত্রিক সমতা বা ইয়ার একক ব্যাপার আমরা কি জুল পার ক্যালোরি। তো এই অপশনের দ্বারা আমরা তাপের যান্ত্রিক সমতার একটা সংজ্ঞা আসে, সেটা হলো আমরা পেলাম W কত যে কি। যদি তুমি একক পরিমাণ তাপ প্রদান করো বা তাপ যদি একক পরিমাণ উৎপন্ন হয়, তাহলে সেই অপশনের ভিতরে আমার আসলে W কত যে কি। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে তাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। আমি আবারও বলি, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে তাকেই তাপের যান্ত্রিক সমতা বলা হয়। পুষ্কর সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব সিস্টেম বা ব্যবস্থা। সিস্টেম বা ব্যবস্থা হচ্ছে যে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের অনেক গবেষণা চালাতে হয়। তো গবেষণা ক্ষেত্রে হয় কি, একটা নির্দিষ্ট অংশকে আমাকে নির্দিষ্ট করে নিতে হয়। এক্সাম্পল, তুমি যে রোমে বসে পড়াশোনা করো, সেই রোমটাকে নিয়ে যদি আমি গবেষণা করি, তাহলে এই রোমের পারিপার্শ্বিক সব কিছু বাদ দিয়ে, মানে বাইরের সব কিছু বাদ দিয়ে, রোমটাকে আমরা একটা সিস্টেম বা ব্যবস্থা হিসেবে উল্লেখ করি। তো এই সিস্টেম বা ব্যবস্থা তাপগতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এই সিস্টেম বা ব্যবস্থা তিন ধরনের হয়, একটা হলো মুক্ত সিস্টেম, একটা হলো বদ্ধ সিস্টেম, একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। মুক্ত সিস্টেমটা হলো যেটা বল ও শক্তি বিনিময় করতে পারে, বদ্ধ সিস্টেম হচ্ছে শক্তি বিনিময় করতে পারে, আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে পুনরায় ভর এবং শক্তি অর্থাৎ পুনরায় সে বিনিময় করবে না। এখন এই উন্মুক্ত সিস্টেমের একটা আমি উদাহরণ বলতে পারি, তুমি একটা পানির গ্লাস নেবে, সেই পানির গ্লাসের ভিতর তুমি কিছু গরম পানি ডালবে, সেখানে দেখবা যে ভরটা ওখান থেকে সরে যাচ্ছে, তাপেরও আদান প্রদান হচ্ছে। তার মানে উন্মুক্ত সিস্টেম হলো যে ভর ও শক্তি কী করতে পারে, বিনিময় করতে পারে। এবার আসো বদ্ধ সিস্টেম, যেটা শুধু শক্তি বিনিময় করতে পারে। তোমরা বায়ু সংস্থানে যদি কখনো থার্মোপ্লাক্স দেখে থাকো, তার ওই থার্মোপ্লাক্সের অভ্যন্তরীণ অংশটাই হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম, যেটা শুধু আমাদের শক্তিটাকে বিনিময় করতে পারে। এবার আসো বিচ্ছিন্ন সিস্টেম, আমি শুরুতে বলছি যে বিচ্ছিন্ন সিস্টেম হলো বড় শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না। এখন এই বিচ্ছিন্ন সিস্টেমের আমি একটা উদাহরণ দিতে পারি, তোমরা অনেক সময় বাসা বাড়িতে বসে সুপ খাও, সুপটা যদি কোনো বদ্ধ পাত্রের মধ্যে আবদ্ধ করে রাখো, সেখানে থেকে তাপের যদি বিনিময় না হয় বা তাপ যদি স্থানান্তর না হয় এবং ভর যদি কোথায় না যেতে পারে, সেটাই আমাদের একটা বিচ্ছিন্ন সিস্টেম হবে, সেটাই একটা আমাদের বিচ্ছিন্ন সিস্টেম হবে। এখন আমরা অভ্যন্তরীণ শক্তির নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেকটা বস্তুর ভিতরেই একটা সহজাত শক্তি নিহিত থাকে যা কাজ সম্পাদন করতে পারে, এবং বস্তুটি অণুপরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক ঘূর্ণন ও আবর্তন গতি এবং তাদের মধ্যেকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত শক্তিটা হলো আমাদের অভ্যন্তরীণ শক্তি। তো আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টারে তো আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিমাণটা নির্ণয় করার দরকার নেই, আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমাদের প্রয়োজন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমাদের প্রয়োজন। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আর একটা রূপ আছে আমাদের, সেটা হলো যখন কোনো একটা সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়, তাহলে ওই তাপশক্তির কিছু অংশ ওই সিস্টেমটার
অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হয় এবং বাকি অংশ সিস্টেম কর্তৃক কার্য সম্পাদন করে। এখন এই অংশের ভিতর যদি আমি ধরিতে সিস্টেমের যদি আমি তাপ শক্তি সরবরাহ করি, সেই তাপের পরিমাণ যদি ডেল্টা কিউ হয় এবং ওই তাপ শক্তির কিছু অংশ যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হয়, সেই অভ্যন্তরীণ শক্তিকে তো আমি ডেল্টা কিউ। ঠিক সেমভাবে বাকি অংশ সিস্টেম কর্তৃক যদি কার্য সম্পাদন করে, সেই কার্য সম্পাদনটাকে যদি আমি ডেল্টা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আমার রূপ হইতেছে যে ডেল্টা কিউ সর্বাধিকতা ইকুয়াল অভ্যন্তরীণ শক্তি প্লাস সম্পাদিত কাজ। তার মানে আমি যে পরিমাণ তাপ সরবরাহ করতেছি সেটা কি করতেছে সিস্টেমটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে, বাকি অংশ কি করতেছে সিস্টেম কর্তৃক কার্য সম্পাদন করতেছে। তো এই অংশটার ভিতর আরো কিছু কথা বলা হয় যে আমরা যদি খুব ক্ষুদ্র অংশের কথা ভাবি, যে ক্ষুদ্র পরিবর্তনের কথা ভাবি, সেই অংশ হবে এই ডেলের পরিবর্তে আমাদের ডি কিউ বসাতে হবে ডিফারেন্সিয়েশন পর, আর এই ডেলের ইউ এর পরিবর্তে ডি ইউ বসাতে হবে, আর ডেল ডাব্লিউ এর পরিবর্তে আমাদের ডি ডাব্লিউ বসাতে হবে। এটা হলো আমাদের তার গতিবিদ্যার প্রথম সূত্রে একটা বিশেষ সূত্র। তো এই অপশনের ভিতর আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে যে এই তার গতিবিদ্যার প্রথম সূত্র যেটা আমরা পাইলাম ডি কিউ বা ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এই মানটা কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় সে জিনিসটা আমাদের এখানে একটু দেখতে হবে। তো সেই জায়গার ভিতর যখন সিস্টেম কর্তৃক বা সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন ডি কিউ পজিটিভ, যখন সিস্টেম থেকে তাপ বেরিয়ে যায় তখন ডি কিউ নেগেটিভ। এক্সাম্পল আমি ধরে নিলাম একটা পিস্টনযুক্ত সিলিন্ডার। তো এই পিস্টনযুক্ত সিলিন্ডারের ভিতর যদি আমি কি করি যে এই পিস্টনযুক্ত সিলিন্ডারের ভিতর কিছু গ্যাসের অণু আছে, এই সিস্টেমে যদি আমি বাইরে থেকে কিছু তাপ সরবরাহ করি, বাইরে থেকে কোনো তাপ দেওয়ার ব্যবস্থা করি, এই পার্টটা অন্তর পদার্থ তৈরি, এই পার্টটা অন্তর পদার্থ তৈরি, এই পিস্টনটাও অন্তর পদার্থ তৈরি, এই সিস্টেমের ভিতরে কিছু গ্যাসীয় অণু আছে। এখন এই জল পরিবাহী যাবে, এখান থেকে যদি আমি তাপ দেওয়ার ব্যবস্থা করি তো পরিবাহীর কারণে সেই তাপটা ভিতরে ট্রান্সফর্ম হওয়া নাকি আগে থেকে গ্যাসীয় অণুগুলো গতিশক্তি, যার তাপমাত্রা থাকবে তার গতিশক্তি থাকবে, তার মানে এখান থেকে যদি এক্সট্রা তাপ দেয় তাহলে সে গতিশক্তি এক্সট্রা পরিমাণ পাবে, কারণ দেখি আগের যে তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাওয়া মানে অনুগুলার গতিশক্তি বেড়ে যাবে। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি যে বাইরে থেকে যদি সিস্টেমে আমি তাপ দিই সেটা এই ডিকিউ আমাদের কি হবে আমাদের তখন পজিটিভ। এক্সাম্পল আবার আমি একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারি, যদি এই তাপটা যদি এই সিস্টেম থেকে বাইরে আসে, এখানে টেম্পারেচার আছে এই সিস্টেমের কিন্তু টেম্পারেচার 25°C, বাইরে টেম্পারেচার আছে 15°C, তাহলে তোমরা জানো যে বেশি তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রভাব শুরু হয়, তাহলে এখানে 25°C, এখানে 15°C, তাহলে তাপ কি করবে এখানে থেকে এখানে পরিবহন করবে তাপে। তাহলে এই অপশনের ভিতর তাপ যেহেতু সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে সেই অপশনের ভিতর ডি কিউটাকে আমরা কি করতে পারি নেগেটিভ। তাহলে এই অপশনের ভিতর আমাদের গেল কিভাবে আমরা ডি কিউ পজিটিভ পাই, কিভাবে আমরা ডি কিউ নেগেটিভ পাই। এখন আসো আমাদের যে টপিক অভ্যন্তরীণ শক্তি কিভাবে পজিটিভ হবে কিভাবে নেগেটিভ হবে। তো অভ্যন্তরীণ শক্তি অপশনের ভিতর আমরা যেটা পাবো ঠিক সেমভাবে যদি আমি এখানে থেকে তাপ দেওয়ার ব্যবস্থা করি তাহলে দেখা যাবে কি এখানে আগে যে পরিমাণে এভারেজ টেম্পারেচার ছিল এই তাপ এখানে ফ্লো হওয়ার কারণে এভারেজ টেম্পারেচার আগের থেকে বেড়ে যাবে। এখন আগের থেকে বেড়ে যাওয়া মানে কোনো সময় গতিশক্তি বেড়ে যাবে। এখন সেই হিসেবে আমরা বলতে পারি যদি এখানে থেকে আমরা তাপ সরবরাহ করি সেটা যদি সিস্টেমের ভিতরে প্রবেশ চলে যায় তাহলে এই সিস্টেমের ভিতরে অনুসময়ে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে, তাহলে সেই অপশনের ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমাদের ডি ইউ পজিটিভ। ঠিক সেমভাবে যদি আমি অর্ধনৈতিক ভাবে ভাবি যেখানে 25°C আছে বাইরে 15°C, এখন তাহলে তাপটা কি করবে সিস্টেম থেকে বাইরে চলে যাবে, আগে তাদের এভারেজ টেম্পারেচার যা ছিল তার সাথে টেম্পারেচার কমে যাবে, আর টেম্পারেচার কমে যাওয়া বা তাপমাত্রা কমে যাওয়া মানে তার অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া। তার কারণে একটা জিনিস খেয়াল রাখো অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে যায়। তাহলে যেহেতু সিস্টেম থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে তার মানে তাপমাত্রা কমছে, তার মানে আমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, তখন এই ডি ইউটা হবে কি আমাদের নেগেটিভ। এখন আসো যে ডি ডাব্লিউ অপশনের কথা একটু ভাবি আমরা, যে ডি ডাব্লিউ অপশনের ভিতর কি হতে পারে। ডি ডাব্লিউ অপশনের ভিতর যেটা হবে যে দুইটা অপশন, একটা হলো সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করবে, আবার পরিবেশ সিস্টেমের উপর কার্য সম্পাদন করবে। এখন সিস্টেম কোনটা পরিবেশ কোনটা তোমাকে যদি আমি বিস্তারিত বলি তাহলে আমার সিস্টেম হচ্ছে ঠিক এই একটি অঞ্চলটা, ভিতরটা হচ্ছে আমার সিস্টেম, আর বাইরে থেকে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে আমাদের পরিবেশ। যখন আমি বাইরে থেকে তাপ দেওয়ার ব্যবস্থা করুন আমি তাহলে তাপ দিলে এখানে এভারেজ টেম্পারেচার বেড়ে যাবে, এভারেজ টেম্পারেচার বেড়ে গেলে এখানে যে একটা সাম্য অবস্থায় ছিল পিস্টনটা তার সাথে কিন্তু যে সাম্য অবস্থা থাকে, যেমন একদম সাম্য অবস্থা বলতে আমি বোঝাচ্ছি যে এই
সিলিন্ডারের উপর গ্যাসের উপর যে পরিমাণ চাপ দিচ্ছে সেটার এক্সাম্পল আমি ধরে নিলাম 10 পেস্কেল। এই 10 পেস্কেলের পিস্টনটা এখানে থাকে, যখন আমি বাইরে থেকে এটার ভিতরে হিট দেওয়ার ব্যবস্থা করি তখন এই চাপের পরিমাণ আরো বেড়ে যাবে, আর চাপের পরিমাণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অণুগুলো ওই সিলিন্ডারের দেওয়ালের মধ্যে ধাক্কা দিতে থাকে। এখন যেহেতু এই তিনটা পাস নাড়াচাড়া করার ব্যবস্থা নেই বদ্ধ, কিন্তু উপরে পাস পিস্টনটা উপরে নিচে আপ ডাউন করতে পারে, সেই কারণে গ্যাসের গুলো কি এই পিস্টনটাকে উপরে দিকে নেওয়ার ব্যবস্থা করে। তাহলে আমি কোনো একটা টাইমে ধরে নিলাম যে তাপ দেওয়ার প্রেক্ষাপটে এই পিস্টনটা আমার এখানে আসে, তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করবো এই গ্যাসের অণুগুলো পিস্টনটাকে ধাক্কা মেরে কোন জায়গায় নিব উপরে নিব, তার মানে এই পিস্টনটাকে সে গ্যাস অণুগুলো পরিবেশের দিকে ধাক্কা দেবে, তার মানে এই সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করছে। আমি আবার বলি এই সিস্টেমটা পরিবেশের উপর কার্য সম্পাদন করছে, তাহলে সেই অপশনের ভিতরে আমার এই DW হয় আমার পজিটিভ। এবার আসো DW কখন নেগেটিভ, সে কথা যদি আমি বলি ঠিক সেমভাবে এখানে 10 পেস্কেল ধরছিলাম, যে কারণে পিস্টনটা এখানে ছিল, এখানে থাকার প্রেক্ষাপটে আমাদের একটা সাম্য অবস্থা ছিল। এখন আসো বাইরে যদি কোনো কারণে তুমি টেম্পারেচারটাকে 15 ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারো বা এখান থেকে তাপের আদান প্রদান করতে পারো, তাহলে টেম্পারেচার এখান থেকে কি করবে এইদিকে বেরিয়ে যাবে, তাহলে এইদিকে যদি বেরিয়ে যায় বা তাপটা যদি এইদিকে বেরিয়ে যায় তাহলে যে কাজটা হবে যে আগে ছিল 10 পেস্কেল কিন্তু তাপ বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এখানে কিন্তু আর 10 পেস্কেল থাকবে না, তখন হবে কত আমাদের 8 পেস্কেল বা 7 পেস্কেল এরকম একটা কিছু হবে। তো এখন 8 পেস্কেল বা 7 পেস্কেল হওয়ার প্রেক্ষাপটে কিন্তু আমরা একটা জিনিস জানি সাম্য অবস্থায় পিস্টনটা যে জায়গায় থাকবে সেটা হলো 10 পেস্কেল হতে হবে, তাহলে পিস্টনটা তখন কী করবে ওই এখানে না থেকে কিছুটা নিচে আসবে, সেই নিচে কোন জায়গা হতে পারে ধরে নিলাম আমরা এই জায়গায় আসবে, এই জায়গায় এসে পিস্টনটা নড়াচড়া করবে, তার মানে এর কোন জায়গায় আবার চাপের পরিমাণ বাড়ছে কত আমার 10 পেস্কেল, যেটাকে চাপটাকে স্থির কল্পনা করা, তাহলে এই জায়গায় যদি এসে স্থির হয় তাহলে এই অপশনের ভিতরে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করতে পারি, পরিবেশটা সিস্টেমের দিকে পিস্টনটাকে ধাক্কা দিয়ে দেবে, অথবা যে ভাবতে পারি এতে সংকোচনের কারণে বা সংলগ্নিত হতে পারে পরিবেশটা এই পিস্টনটাকে নিচের দিকে দিয়ে দিছে, সেই কারণে তখন পরিবেশ সিস্টেমের উপর কার্য সম্পাদন করে তখন DW নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো থাকবা, তোমার বাবা মা সবাইকে নিয়ে ভালো থাকবা। তো আমাদের এই মধুপুষ্পের চিত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্সিপাল স্যারের নির্দেশে আমরা স্যাররা সবাই অনলাইন ক্লাসে শুরু করছি, আজকে তোমাদের তাপগতিবিদ্যার প্রথম দুটি একটা টপিক দেখানো হলো এবং পর্যায়ক্রমিকভাবে আমি সহ সব স্যাররা তোমাদের এই টপিকগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো, আর স্যারের একটাই ভাষ্য যে তোমরা সবসময় বাসায় থাকবা এবং কি ভালো মতো থাকবা, সবসময় সারা দিয়ে হাত ধুবা, সব কিছু মেনটেন করে তারপরে চলাচল করবো এবং কি বাবা মার প্রতি খেয়াল রাখবা, নিজের প্রতি খেয়াল রাখবা, আর সর্বসাকল্য একটা জিনিস খেয়াল রাখবা যে সময় নষ্ট করা যাবে না, এই টাইমটা সবার জন্য থাকবে, এই সময়ে যে ইউটিলাইজ করবে ভালো ব্যবহার করবে সেই সাকসেস হবে, আর যে ভালো ব্যবহার করবে না সে কখনোই সাকসেস হবে না, সেই কারণে এখন বাসায় থাকবা আর বইয়ের প্রত্যেকটা বইয়ের লাইন বাই লাইন পড়বে। আশা করি তোমরা ভালো থাকবে।